হ্যালো ভিউয়ার্স, কে অবস্থা, সবার কেমন আছেন? লাজুক বলছি, lajukhasan.com থেকে। আপনি মূলত এই মুহূর্তে যে ভিডিওটি দেখছেন এটি হচ্ছে আমাদের একটা সিরিজ ভিডিও, অ্যাফিলিয়েট মার্কেটিং এর স্টেপ বাই স্টেপ গাইড, একটা সিরিজ ভিডিও হচ্ছে এটি। আপনি যদি ফার্স্ট টাইম এই ভিডিওটি দেখে থাকেন, আমি আপনাকে রিকমেন্ড করব, ভিডিও ডেসক্রিপশনে দেখবেন আমাদের টোটাল সিরিজ ভিডিওগুলো লিঙ্ক দেওয়া আছে, ওই ভিডিওগুলো দেখলে আপনার এই ভিডিওটা বুঝতে খুব সহজ হবে। তো এই ভিডিওতে আমি যে বিষয়টা মূলত শেয়ার করতে যাচ্ছি, আমাদের টোটাল সিরিজে যে বিষয়গুলো আমি অলরেডি কভার করেছি, লাইক হচ্ছে আমরা যে বিষয়টা শেয়ার করতে যাচ্ছিলাম, থ্রি স্টেপ সাকসেস ফর্মুলা, একটা ভিডিও সিরিজ হচ্ছে এটা, এবং অ্যাফিলিয়েট মার্কেটিং এর একটা স্টেপ বাই স্টেপ গাইড হচ্ছে আমি দিচ্ছিলাম। এবং এখানে যে তিনটা বিষয় আমি বলেছিলাম যে টোটাল তিনটা স্টেপে হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং আপনি শুরু করতে পারবেন এবং এখান থেকে অবশ্যই আপনি প্রফিট জেনারেট করতে পারবেন। তো প্রথম যে স্টেপ সেটা হচ্ছে ফাইন্ড অফার, দেন হচ্ছে সিস্টেম সেট আপ, এবং এরপর হচ্ছে আমাদের ট্রাফিক জেনারেশন। আমাদের এই সিরিজে মোটামুটি যা আছে সব কিছুই আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে শেয়ার করছি, এবং পাশাপাশি এই যে যে ওয়েবসাইটটা আপনি দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইটটা আপনার ডোমেইন রেজিস্ট্রেশন থেকে শুরু করে এই পর্যন্ত কীভাবে আমরা ফুলফিল করেছি তার সব কিছুই হচ্ছে আমাদের প্রিভিয়াস ভিডিওগুলোতে এক্সপ্লেইন করা হয়েছে। সো আমরা যদি আমাদের চেকলিস্টে আসি, তাহলে দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু আপনার লিস্ট যেগুলো অলরেডি আমরা প্রিভিয়াসলি দেখেছি, লাইক হচ্ছে আমরা আমাদের যে ব্লগ সাইটটা আছে, ব্লগ সাইডে আমরা বিভিন্ন কাস্টমাইজেশনের কাজ করেছি, এরপর ব্লগ পেজ, টুলস, রিসোর্স, বিভিন্ন পেজ হচ্ছে আমরা ফুলফিল করেছি, এবং আমরা লাস্ট যে ভিডিও ছিল সেখানে আমাদের সাইটে গুগল অ্যানালিটিক্স যেটা ওয়ার্ডপ্রেস প্লাগইন আছে সেটা সেট আপ করেছি। এবং আমি আগের ভিডিওগুলোতে আপনাদেরকে বলেছিলাম যে আমরা আমাদের সাইটে কয়টা আপনার মেনু এখনও ফুলফিল করিনি। নাম্বার ওয়ান, স্টার্ট মেকিং মানি, এই মেনুটা এখনও ফুলফিল করিনি, স্টার্ট হিয়ার এবং মেক মানি, এই যে যেই তিনটি মেনু আছে এই তিনটি মেনু বাদে বাকি সবগুলো মেনুই মোটামুটি আমরা ফুলফিল করেছি এবং আমাদের সাইটটা এখন মোটামুটি কাজের জন্য উপযোগী। এবং পাশাপাশি আমি আপনাদেরকে একটা এক্সাম্পল সাইট দেখাচ্ছিলাম যেটা কিনা আমার পার্সোনাল ব্র্যান্ডের lajukhasan.com, আমার নিজের নামে হচ্ছে যে ওয়েবসাইটটা। তো এই ওয়েবসাইটে হোম পেজ যেটা দেখতে পাচ্ছেন, আমি এইরকম হচ্ছে একটা ডিজাইন আমার সাইটটাই করব, এবং হোম পেজ দেখতে পাচ্ছেন যে এটা একটা ল্যান্ডিং পেজের মতো হচ্ছে পেজ দেওয়া আছে। তো এই ভিডিওতে মূলত আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের যেই তিনটা মেনু আছে, স্টার্ট মেকিং মানি, এরপর হচ্ছে মেক মানি এবং স্টার্ট হিয়ার, এই যে যে মেনুগুলো আছে এই মেনুগুলো আমরা কিভাবে ফুলফিল করতে পারি। এবং আমি অবশ্যই চেষ্টা করব আমার যে সাইটটা আছে যত দ্রুত সম্ভব এটা আপনার ফুলফিল করা, যাতে করে আপনারা আপনাদের কাজটা খুব সহজে শুরু করতে পারেন। তো ভিডিও শুরু করার আগে একটা বিষয়, আপনি যদি এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন, আমি আপনাকে রিকমেন্ড করব আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। যদি আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং, সিপিএ মার্কেটিং এই বিষয়গুলো সম্পর্কে জানতে আগ্রহী থাকেন এবং আপনি যদি ইথিক্যাল মার্কেটিং ওয়েগুলো শিখতে চান, তাহলে আমি আপনাকে প্রমিস করছি যে আমার এই চ্যানেল থেকে আপনি ইথিক্যাল ইনফরমেশনগুলো পাবেন এবং মার্কেটিংয়ের জেনুইন ইনফরমেশনগুলো হচ্ছে পাবেন। তো আপনি চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারেন এবং বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশনটা অ্যাক্টিভ করে নিতে পারেন, তাতে করে পরবর্তীতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব প্রত্যেকটা ভিডিওর একটা নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। এবং পাশাপাশি আপনি যদি চান ফেসবুকে আমাকে মেসেজ করতে, তাহলে m.me/hellolajuk এই লিঙ্কটা ওপেন করবেন এবং এই লিঙ্কটা ওপেন করে জাস্ট হ্যালো লিখে আমাকে মেসেজ করবেন। আপনার যদি কোনো জিজ্ঞাসা থাকে আমাকে ফেসবুকে মেসেজের মাধ্যমেও জিজ্ঞাসা করতে পারবেন, এবং পাশাপাশি অবশ্যই ভিডিওতে কমেন্টস করে হচ্ছে আপনার যদি কোনো জিজ্ঞাসা থাকে আমাকে জানাতে পারেন। তো চলুন মূলত আমাদের মূল টপিকে আমরা চলে আসি। তো আমাদের যেই সাইটটা আছে, আমাদের মূল সাইট হচ্ছে lajuksblog.com, এই হচ্ছে মূলত আমাদের সাইটটা, এবং আমাদের এই সাইটটা কাজের জন্য উপযোগী। এখন আমরা চাইলে আমাদের কাজটা শুরু করতে পারবো। এখন কাজ শুরু করার আগে আমাদের অবশ্যই এই তিনটা মেনু নিয়ে চিন্তা করতে হবে যে এই তিনটা মেনুতে মূলত আমরা কি করব। আমি অলরেডি আপনাদেরকে এর আগেও বলেছি যে অবশ্যই যখনই আপনি আপনার ওয়েবসাইটটা তৈরি করছেন বা যখন ওয়েবসাইট তৈরি করবেন, তখন অবশ্যই কোনো একটা বেসিক প্রোডাক্ট বা কোনো একটা আপনি প্রোডাক্ট সিলেক্ট করবেন যেটা কিনা মূলত আপনার বেস প্রোডাক্ট হবে, যেটা আপনি সবসময় প্রমোট করবেন, এই টাইপের একটা প্রোডাক্ট হচ্ছে আমাদের আগে সিলেক্ট করে নিতে হবে। এরপর হচ্ছে আমাদের যে বাকি যে তিনটা মেনু আছে এই তিনটা মেনু হচ্ছে আমরা ফুলফিল করতে পারবো। তো এখন আমরা যদি চলে আসি আমাদের lajukhasan.com যে আমার সাইটটা আছে, পার্সোনাল যে আমার সাইটটা, এই সাইটটাতে, এবং এইখানে আপনি দেখতে পাচ্ছেন যখনই আমি হোম পেজে আসছি একটা ল্যান্ডিং পেজ হচ্ছে এখানে শো করছে। তো আমিও চাই যে আমার এই যে যেই সাইটটা আছে এই সাইটের ভেতরে আমি হোম পেজেই হচ্ছে একটা ল্যান্ডিং পেজ তৈরি করব। স্টার্ট হিয়ার এবং মেক মানি, এই যে যে তিনটা মেনু আছে তিনটা মেনুতে আমি মূলত একটা পেজই হচ্ছে রাখবো, কারণ আপনারা অবশ্যই জানেন, আমার প্রিভিয়াস ভিডিওগুলো যদি আপনি দেখে থাকেন তাহলে হয়তো বা এইটুকু জানেন যে ইমেল মার্কেটিং হচ্ছে
অনলাইন বা অ্যাফিলিয়েট মার্কেটিং বলেন, সিপিএ মার্কেটিং বলেন, সব কিছুর মূল বিষয় হচ্ছে আপনার ইমেল মার্কেটিং। এবং আমাদের মূল উদ্দেশ্যই হচ্ছে, সাইটটা করার মূল উদ্দেশ্যই হচ্ছে আমাদের সাইট থেকে সাবস্ক্রাইবার গ্রো করা। আমরা ইমেল সাবস্ক্রাইবার গ্রো করব এবং তাদেরকে পরবর্তীতে ইমেইলের মাধ্যমে মার্কেটিং করব। আমাদের বিভিন্ন প্রোডাক্ট আমরা ইমেলের মাধ্যমে হচ্ছে প্রমোশন করব। তো এই জন্য আমাদের কী লাগবে, একটা ল্যান্ডিং পেজ লাগবে। তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে মূলত একটা ল্যান্ডিং পেজ আমি ডিজাইন করেছি, এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে। তো এইরকম যদি আমি ল্যান্ডিং পেজ আমার ওয়েবসাইটে আমি ডিজাইন করতে চাই, তাহলে আমার অবশ্যই কিছু জিনিস প্রয়োজন হবে। যেমন আপনি যদি এখানে আসেন, দেখতে পাচ্ছেন যে আমাদের একটা ফানেল তৈরি করতে হবে। মূলত এই স্টেজে এসে আমাদের এখন একটা সেলস ফানেল তৈরি করতে হবে এবং এইখানে কয়েকটা স্টেপ হচ্ছে আছে। তো ফার্স্ট আমরা এখান থেকে একটু শুরু করি, ক্রিয়েট পেজ। সো আমরা অলরেডি আমাদের যে পেজ আছে, স্টার্ট মেকিং মানি, স্টার্ট হিয়ার মেক মানি, তিনটা মেনু হচ্ছে আমরা তৈরি করেছি। এরপর স্টার্ট মেকিং মানি যে মেনুটা আছে, এই মেনুটা নিয়ে যদি আমরা কাজ করতে চাই বা এই মেনুটা ফুলফিল করতে চাই, তাহলে আমাদের অবশ্যই এইখানে কী করতে হবে, একটা সেলস ফানেল তৈরি করতে হবে, ক্রিয়েট এ সেলস ফানেল। এখন সেলস ফানেল তৈরি করতে গেলে আমাদের যে জিনিসটা প্রয়োজন হবে সেটা হচ্ছে একটা প্রোডাক্ট। আমাদের মেইন ফিচার্ড একটা প্রোডাক্ট হচ্ছে প্রয়োজন হবে। আপনি এই প্রোডাক্ট যে কোনো জায়গা থেকেই নিতে পারেন, সেটা হতে পারে যে ভিজু মার্কেট প্লেস, হতে পারে ক্লিক ব্যাঙ্ক বা আপনার নিজের কোনো প্রোডাক্ট। যেমন আমি এক্সাম্পল স্বরূপ আপনাকে দেখাই, যেমন আমার এই ওয়েবসাইটটা lajukhasan.com, আমার এই ওয়েবসাইটটা থেকে মূলত আমি একটা প্রোডাক্ট প্রমোট করব। এবং দেখতে পাচ্ছেন যে আমার ল্যান্ডিং পেজ, এবং ল্যান্ডিং পেজে এখানে একটা ভিডিও হবে। আমি অলরেডি বলেছি যে এখানে আমার একটা ভিডিও হবে। আমার মূল উদ্দেশ্যই হচ্ছে আমার সাইটে যখন কেউ ভিজিট করবে তার ইমেল অ্যাড্রেসটা কালেক্ট করে নেয়া। তো এইখানে একটা হাই এনগেজিং এবং অ্যাট্রাকটিভ আপনার একটা ভিডিও হচ্ছে আমি এখানে রেকর্ড করব এবং সেই ভিডিওটা এইখানে আমি প্লেস করব। এবং যখনই আমার সাইটে কেউ ভিজিট করতে আসবে, তখন আমি তাকে বলবো অ্যাকচুয়ালি এইরকম যে, ডু ইউ ওয়ান্ট টু লার্ন হাউ টু মেক $5,000 ইন নেক্সট 30 ডেজ, সো ইফ ইউ ওয়ান্ট টু লার্ন জাস্ট এন্টার ইউর ইমেল অ্যাড্রেস। সো এইখানে দেখতে পাচ্ছেন একটা বাটন আছে, এবং এই বাটনে যদি কেউ ক্লিক করে, আমি কি করছি, আমার আরেকটা ওয়েবসাইটে হচ্ছে তাকে নিয়ে যাচ্ছি। যেমন ecofunnels.com, এটা হচ্ছে আমার আরেকটা ওয়েবসাইট, এবং এটা আপনারা যারা আমার ভিডিওগুলো দেখছেন, প্রিভিয়াস ভিডিওগুলো দেখেছেন, তারা জানেন যে এটা মূলত একটা আপকামিং প্রোডাক্ট। আগামী মার্চ এপ্রিলের দিকে এই প্রোডাক্টটা ইন্টারন্যাশনালি লঞ্চ হবে জেভিজুতে। আপনারা চাইলে এটা প্রমোট করতে পারবেন। অবশ্যই প্রমোট করার জন্য আপনারা আপনাদের নাম এবং ইমেল অ্যাড্রেস দিয়ে নোটিফাই বাটনে ক্লিক করে রাখবেন, যখন প্রোডাক্টটা লঞ্চ হবে তখন আপনারা এটা প্রমোট করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আমি চাচ্ছি আমার আমার যারা এখানে আসছে, আমার ওয়েবসাইটে যারা আসছে, তাদের ইমেল অ্যাড্রেসটা কালেক্ট করার জন্য। তো এটা হচ্ছে মূলত আমার একটা সেলস ফানেল, আমি এই প্রোডাক্টটা প্রমোট করতে চাচ্ছি। সো এটা আমার নিজের প্রোডাক্ট, এখন আপনি অন্য কোনো প্রোডাক্ট চাইলে প্রমোট করতে পারেন, কোনো সমস্যা নেই। সো এখানে আমি যখন আসছি, যেহেতু আমরা অ্যাফিলিয়েট শুরু করতে যাচ্ছি, তখন আমাদের কি করতে হবে, একটা প্রোডাক্ট সিলেক্ট করতে হবে। তো আমি এক্সাম্পল স্বরূপ আমি আমার সাইটে কি করব, একটা প্রোডাক্ট হচ্ছে প্রথমে সিলেক্ট করে নেব। এবং এটা আমি সিলেক্ট করার জন্য এত হাই আপনার চিন্তা করব না, এত অ্যাডভান্স চিন্তা করব না যে এটা কম্পিটিশন লেভেল কি, এই কি সেই কি, এত কিছুই হচ্ছে আমি চিন্তা করব না। আমি জাস্ট হচ্ছে চলে আসবো ক্লিক ব্যাঙ্কে। আপনাদের যাদের অ্যাকাউন্ট আছে ক্লিক ব্যাঙ্কে, আপনারা ক্লিক ব্যাঙ্ক ইউজ করতে পারেন। আপনাদের জেভিজুতে যদি অ্যাকাউন্ট থাকে, তো জেভিজুর মার্কেট প্লেস থেকে প্রোডাক্ট আপনি নিতে পারেন। তো আমি ক্লিক ব্যাঙ্কে চলে আসবো, আমি লগ ইন করিনি, আমি জাস্ট হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেট প্লেস যে মেনুটা আছে এই মেনুতে আমি ক্লিক করলাম। এবং এই মেনুতে ক্লিক করলেই দেন এদের মার্কেট প্লেসটা হচ্ছে আমার এইখানে শো করছে, এবং আমি এখান থেকে মেক মানি টাইপের কোনো একটা প্রোডাক্ট হচ্ছে সিলেক্ট করব। সো এখান থেকে বিজনেস অ্যান্ড ই মার্কেটিং এইখানে ক্লিক করব, বিকজ অফ আমার নিস হচ্ছে মেক মানি। যখন এখানে আসলাম, দেখতে পাচ্ছেন সিবি ইউনিভার্সিটি, দ্যাট মিন্স ক্লিক ব্যাঙ্ক ইউনিভার্সিটি ইজ এ গুড প্রোডাক্ট, এবং এটাই 70,000 আপনার হচ্ছে স্টুডেন্ট অলরেডি এই কোর্সে ইনরোল করেছে, এবং এটা মূলত ক্লিক ব্যাঙ্কের নিজস্ব একটা প্রোডাক্ট। সো আমি এখানে আসার পর দেন হচ্ছে গ্র্যাভিটি যেটা আছে, গ্র্যাভিটি আমি সিলেক্ট করব, এবং টপ সেলিং যে প্রোডাক্টটা এখানে আছে আমি সেই প্রোডাক্টটা নিয়ে কাজ শুরু করব। সো আমি যখন এখানে আসি, দেখতে পাচ্ছেন দ্য 12-মিনিট অ্যাফিলিয়েট সিস্টেম হট অফার্স, এটার অ্যাভারেজ সেলস প্রাইস যেটা আছে, অ্যাভারেজ সেলস হচ্ছে $65 ইনিশিয়ালি। আমি যদি একটু বড় করে দেখাই তাহলে দেখতে পাবেন যে ইনিশিয়ালি সেল হচ্ছে $13 আমি কমিশন পাবো, অ্যাভারেজ আপনার 50% কমিশন। রিবিল, এটা অবশ্যই রিকারিং প্রোডাক্ট, দ্যাট মিন্স হচ্ছে রিবিল অপশন, আপনার টোটাল হচ্ছে $56, এবং অ্যাভারেজ যেটা আছে, অ্যাভারেজ রিবিল 50% করে, মানে 50% কমিশন পাবো। গ্র্যাভিটি 181, দ্যাট মিন্স এটা হিউজ গ্র্যাভিটি, এই প্রোডাক্টের ডিমান্ড এই মুহূর্তে হিউজ।
সো দ্যাটস গুড, আমি এইখানে আসলাম। দেখতে পাচ্ছেন যে এখানে বেশ কয়েকটা সিম্বল বা আইকন হচ্ছে শো করছে। এটার মানে হচ্ছে মোবাইল অপটিমাইজ, এটার লিঙ্ক দেওয়া আছে। আপনি জাস্ট হচ্ছে এইখানে আসলে, এখানে আপনার থাম্বনেল শো করছে না, যাই হোক, এখানে আপনার এই বেশ কিছু আইকন শো করছে। এটার এই যে যেটা আছে এটা হচ্ছে মূলত রিকারিং, দেখতে পাচ্ছেন এই যে রিকারিং বিলিং। এরপর আপনার অনলাইন, আপনার ওয়ান টাইম আপনার বিলিংয়ের অপশন আছে, রিকারিং বিলিংয়ের অপশন আছে। এরপর হচ্ছে আপনার পিচ আপ, মানে এটার আপনার ট্রেন্ডিং কেমন সেটা হচ্ছে এখানে শো করছে। এরপর আপনার এটা মোবাইল অপটিমাইজ কিনা, এবং এইখানে অ্যাডিশনাল আপনার হোপ লিঙ্ক আছে কিনা। দ্যাট মিনস হচ্ছে অ্যাডিশনাল বলতে এটার অ্যাফিলিয়েট কয়েক ধরনের লিঙ্ক আছে কিনা। সো এটা আমাদের এত ডিটেলস আমার এখানে লাগছে না, আমার বেসিক যেই ক্রাইটেরিয়া সেটা আপনার ফুলফিল করছে, লাইক হচ্ছে $13। আমি বলেছিলাম যে যখনই কোনো প্রোডাক্ট আমরা সিলেক্ট করব অবশ্যই $10-এর উপরে যেন কমিশন থাকে, রিবিল অপশনটা যেন থাকে, এবং পাশাপাশি আমাদের সেলস পেজ এবং জেবি পেজ আদার্স আদার্স বেশ কিছু বিষয় হচ্ছে আমাদের অবশ্যই একটু দেখে নিতে হবে। সো এই বিষয়টা আপনি যদি না বোঝেন, আমার অলরেডি এই বিষয়ে প্রিভিয়াস ভিডিওতে আমি শেয়ার করেছি যে একটা ভালো প্রোডাক্ট সিলেক্ট করার জন্য আপনার কী কী ক্রাইটেরিয়া ফলো করতে হবে, দেন হচ্ছে যে কী কী জিনিস আপনার দেখতে হবে প্রোডাক্ট সিলেকশন প্লাস হচ্ছে যে অফার সিলেকশনের, আমার ভিডিও অলরেডি পাবলিশ করা আছে, সেই ভিডিওগুলো আমার চ্যানেল থেকে আপনি একটু দেখে নিতে পারেন। সো আমি এখান থেকে র্যান্ডমলি একটা প্রোডাক্ট নেব, এবং আমি ওই প্রোডাক্টটাই হচ্ছে আমার সাইডে হচ্ছে ফিচার প্রোডাক্ট হিসেবে শুরু করব। এই প্রোডাক্টটা নিচ্ছি, দ্যাট মিনস এই না যে আমার এই প্রোডাক্টটা নিয়েই আমি সবসময় কাজ করব, বাট আমার সাইডে এই মুহূর্তে একটা বেসিক আপনার বা বেস আপনার প্রোডাক্ট প্রয়োজন। তো এখানে দেখতে পাচ্ছি এটার মানে কম্পিটিশন লেভেল অনেক হাই, এটা বাজারে হিউজ সেল হচ্ছে, এটার গ্র্যাভিটি অনেক হাই। দ্যাট মিনস এই প্রোডাক্টটা অন্যরা যদি, মানে অন্য মার্কেটার যারা আছে তারা যদি সেল করতে পারে, আমিও অবশ্যই সেল করতে পারবো। তো আমি এদের অ্যাফিলিয়েট যে পেজটা আছে, অ্যাফিলিয়েট পেজটা হচ্ছে নতুন একটা ট্যাবে ওপেন করলাম, এবং এখান থেকে একটু চেক করে দেখি যে এদের জেবি পেজে মূলত ওরা কী কী দিচ্ছে। সো দেখতে পাচ্ছেন যখন আমি ওপেন করলাম একটা ভিডিও প্লে হচ্ছে, এবং এখানে বলছে হু উইলস ওয়ান্ট টু মেক মানি রিকারিং ইনকাম আপ টু $398 পার সেল, অল উইল প্রমোটিং এ প্রোডাক্ট দ্যাটস অ্যাকচুয়ালি হেল্পস দ্য পিপল হু বাই ইট। ওকে ফাইন, চেক দিস আউট, উই আর সেলিং 3.81 আর্নিং পার ক্লিক। দ্যাট মিনস হচ্ছে ইপিসি, ইপিসি মানে হচ্ছে আর্নিং পার ক্লিক। আমার চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া আছে যে ইপিসি মানে কি, আর্নিং পার ক্লিক এটা সম্পর্কে ডিটেলস বলা আছে। এবং এখানে দেখতে পাচ্ছেন যে ক্লিক ব্যাংকের অ্যাফিলিয়েট লিঙ্ক এখান থেকে জেনারেট করা যাবে, প্রমোশনাল যে লিঙ্ক আছে মানে টুলসগুলো আছে সেই টুলসগুলো আমরা এখানে পাবো। ওকে ফাইন, সো এই হচ্ছে মূলত প্রোডাক্ট, প্রোডাক্টের ডিটেলস, 12 মিনিটস অ্যাফিলিয়েট। ওকে, 12 মিনিট অ্যাফিলিয়েট, সিম্পলি প্ল্যাগ ইন প্লে অ্যাক্টিভ। ওকে, সো প্রোডাক্ট সম্পর্কে বেসিক বেশ কিছু ইনফরমেশন দিচ্ছে। সো আমি এটা খুঁজছিলাম যে এটার সেলস ফানেলটা আসলে কেমন। সো প্রথম যেটা আছে দেখতে পাচ্ছেন $9.95 আপনার একটা 14 ডেজ টেস্ট ড্রাইভ, আচ্ছা 14 দিনের একটা ট্রায়াল আছে আপনার $9.95, এবং এরপর হচ্ছে $39 একটা আপসেল তাদের অফার করা হবে, দেন আপসেল $267, দেন এখানে মান্থলি প্যাকেজ $47 পার মান্থ, দ্যাট মিনস হচ্ছে রিকারিং, এরপর $97 পার মান্থ অ্যাডিশনাল আপসেল হচ্ছে এটা, মান্থলি আর লাইফ টাইম অ্যাক্সেস আপনার $397, দ্যাটস গুড, এবং আপনার 3 নিশ 12 মিনিটস অ্যাফিলিয়েট লাইফ টাইম অ্যাক্সেস $797। দ্যাট মিনস আপনার $9.95 একটা প্রোডাক্ট, দেখতে পাচ্ছেন যে কীভাবে এই প্রোডাক্টের ভ্যালু আস্তে আস্তে ইনক্রিজ করে এটাকে $797 পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে। এবং প্রত্যেকটা প্রোডাক্টে মূলত আমি কমিশন পাবো 50%, দ্যাট মিনস হচ্ছে 50% আমি কমিশন পাবো। $797 যদি প্রোডাক্টটা সেল হয় তাহলে আমি অবশ্যই এখান থেকে 50% কমিশন পাবো, তার মানে মিনিমাম হচ্ছে $450-$350 মতো, মিনিমাম $350, ঠিক আছে। সো এই প্রোডাক্টটা নিয়ে হচ্ছে আমি প্রমোট করবো। তো দেখতে পাচ্ছেন অ্যাডিশনাল অ্যাফিলিয়েট লিঙ্ক যেটা সেটা হচ্ছে এটা, যে প্রাইমারি অ্যাফিলিয়েট লিঙ্ক হচ্ছে এই এই ফরম্যাট, এটার ভিতরে যেটা আছে সেলস ভিডিও থাকবে, হাইয়েস্ট ওভারঅল আর্নিং পার ক্লিক, সেকেন্ডারি অ্যাফিলিয়েট লিঙ্ক যেটা আছে অন ডিমান্ড অটো ওয়েবিনার ফানেল আছে একটা, অটো ওয়েবিনার ফানেল এটা হচ্ছে মূলত এমন একটা ফানেল, আপনি একজন ভিজিটরকে নিয়ে আসবেন যে একটা ওয়েবিনার আছে বা একটা অনলাইন ইভেন্ট আছে, আপনি এই ইভেন্টে জয়েন করেন, জাস্ট আপনি ফ্রি তাকে এই ইভেন্টের লিঙ্কে নিয়ে আসবেন, এবং এখান থেকে দেখা যাবে যে সে ইভেন্টটা দেখবে, দেখার পর তাকে অফার করা হবে, এটা অটোমেটিক্যালি ইভেন্টটা আপনার হচ্ছে শুরু হয়,
সো অটো ওয়েবিনার সম্পর্কে আরও ডিটেলস পরবর্তীতে আমি বলবো, যাই হোক এত ডিটেলস এই মুহূর্তে আর বলছি না। অল্টারনেটিভ অ্যাফিলিয়েট লিঙ্ক, ফুল ওয়েবিনার রিপ্লাই ভিডিও, আচ্ছা দেখতে পাচ্ছেন যে এখানে আরেকটা লিঙ্ক দেওয়া আছে। আপনার এইখানে যে চারটা লিঙ্ক আছে, চারটা লিঙ্কের যে কোনো লিঙ্ক নিয়েই আপনি চাইলে প্রমোট করতে পারেন, বাট যেহেতু এটার ভ্যারিয়েন্ট আছে, চারটা লিঙ্ক আছে, তো এটা আমাদের জন্য বেটার। বিশেষ করে যখন আমি কাজ শুরু করব, তখন আমার অডিয়েন্সকে আমি চারভাবে হচ্ছে তাদেরকে এই সেলস পেজে হিট করাতে পারবো, সো এটা আমার জন্য খুব ভালো একটা দিক। এরপর দেখতে পাচ্ছি বেশ কিছু প্রমোশনাল ব্যানার আছে, সো এই ব্যানারগুলো আমি আমার সাইটে ইউজ করতে পারবো, কোনো প্রবলেম নেই। এবং পাশাপাশি বেশ কিছু ইমেল সোয়াইপ আছে, দ্যাট মিন্স এই যে যে প্রোডাক্টটা আছে, এই প্রোডাক্টটা নিয়ে আমি কাজ শুরু করতে পারবো। সো এখন আমি যেই কাজটা করব সেটা হচ্ছে এই প্রোডাক্টটা নিয়েই মূলত আমি প্রমোট করব। এখন আমি এটা সিলেক্ট করে নিলাম যে এই প্রোডাক্টটা হচ্ছে আমি প্রমোট করব। তো অবশ্যই আপনারা যেটা করবেন সেটা হচ্ছে নোটপ্যাডে বা আপনার কোনো ডকুমেন্টসে এটা হচ্ছে আপনি সেভ করে রাখবেন। আমি আমার যেই ভিডিও যেই আপনার হচ্ছে যে আমি চেকলিস্টটা দিচ্ছি এইখানে হচ্ছে আমি নোট করে রাখি, তাতে করে আমার অ্যাক্সেস করতে সুবিধা হবে। সো আমি ধরেন এই প্রোডাক্টটা প্রমোট করব। এই প্রোডাক্টের ফার্স্ট হচ্ছে যেটা আমি আপনার অফার যেটা আছে অফারটার নামটা হচ্ছে এখানে নিয়ে নিই, সো এখানে আসি এবং সো অফার অফার সিলেকশন, সো আমি একটা অফার নিচ্ছি। সো মার্কেট প্লেস, মার্কেট প্লেস হচ্ছে আমার মেইনলি ক্লিক ব্যাঙ্ক, আমি ক্লিক ব্যাঙ্ক থেকে হচ্ছে আপনার প্রোডাক্টটা নিচ্ছি। প্রোডাক্ট নেম, সো প্রোডাক্ট নেম, সো প্রোডাক্ট নেম হচ্ছে আপনার এটা, এবং আমার মার্কেট প্লেস এটা ক্লিক ব্যাঙ্কের অফার। আমি এখান থেকে অ্যাফিলিয়েট ওদের যে লিঙ্কটা আছে অ্যাফিলিয়েট লিঙ্কটা হচ্ছে নিয়ে নিই, কারণ এটা আমার প্রয়োজন হবে যখন আমি শর্টকাট কাজ করব, তখন হচ্ছে এটা আমার প্রয়োজন হবে। এটা হচ্ছে আমার অ্যাফিলিয়েট পেজ, এবং আমার যেই প্রমোট, প্রমোট বাটনে ক্লিক করে আমার অ্যাফিলিয়েট লিঙ্কটা হচ্ছে আমি জেনারেট করে নিতে পারবো। সো আমি আমার অ্যাফিলিয়েট লিঙ্কটা হচ্ছে একটু জেনারেট করে নিই। সো এক্সাম্পল আমার আইডি হচ্ছে ক্লিক ব্যাঙ্কে, এটা হচ্ছে আমার আরেকটা অ্যাকাউন্ট, এখান থেকে আমার অ্যাফিলিয়েট লিঙ্কটা হচ্ছে আমি কপি করে নিলাম। সো দেখতে পাচ্ছেন আমি মূলত হচ্ছে আমার অ্যাকাউন্টে কিন্তু লগ ইন করিনি, লগ ইন না করেই হচ্ছে আমি এটার নিয়ে নিতে পারছি, প্রবলেম নেই। আচ্ছা ওকে ফাইন। আর এটার সেলস পেজ যেটা আছে, আমি সেলস পেজটা হচ্ছে একটু কপি করে নিই, তাতে করে আমার সব কাজগুলো করতে সুবিধা হবে। সো এটা হচ্ছে আমাদের মূলত সেলস পেজ। ওকে দ্যাটস গুড। আমি আমার অফার যেটা আছে অফারটা আমি হচ্ছে সিলেক্ট করে নিলাম, এই অফারটা নিয়ে হচ্ছে মূলত আমি কাজ করব, এবং এই প্রোডাক্টটাই হচ্ছে আমার ওয়েবসাইটের মেইন প্রোডাক্ট হবে। আমি আমার এই এই প্রোডাক্টটা বেস করে হচ্ছে আমার সাইটটা তৈরি করব, এটা পরবর্তীতে আমি আস্তে আস্তে চেঞ্জ করব, কারণ আমার ল্যান্ডিং পেজ বা আমার হোম পেজ যেটা, এই যে যেটা দেখতে পাচ্ছেন এইরকম হোম পেজ, আমি বিভিন্নভাবে বা পরবর্তীতে বারবার চেঞ্জ করতে পারবো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা সো আমি আসি এদের হোম পেজ, যেটা প্রোডাক্টের পেজটা হচ্ছে এটা, এবং এটার যে কালার প্যাটার্নটা দেখতে পাচ্ছেন, আমার একটা ল্যান্ডিং পেজ তৈরি করতে হবে অলমোস্ট সিমিলার এই টাইপের, হচ্ছে একটা ল্যান্ডিং পেজ হচ্ছে আমি তৈরি করব, ঠিক আছে। সো এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের লিস্টে চলে আসবো। আমরা অলরেডি প্রোডাক্টটা সিলেক্ট করে ফেলেছি, এই প্রোডাক্টটা নিয়ে হচ্ছে আমরা কাজ করব। সো আমি বাকি যেগুলো আছে এগুলো একটু রিমুভ করে দিই। ওকে সো এখন আমাদের কি করতে হবে, আমরা এখানে আসি এবং একটু দেখি যে ফাইন্ড এ প্রোডাক্ট, আমাদের কি করতে হবে, একটা ভালো প্রোডাক্ট খুঁজে নিতে হবে যেটা কিনা ফিচার্ড প্রোডাক্ট হবে আমাদের, ঠিক আছে। সো আমি এগুলো সবগুলো একটু বোল্ড করে রাখি। সো ফিচার্ড প্রোডাক্ট হবে আমাদের যেটা, সেটা আমরা এখান থেকে নিয়ে নিলাম, এবং আমাদের প্রোডাক্টের নাম হচ্ছে যেটা সেটা হচ্ছে এটা। এই প্রোডাক্টটা নিয়ে আমরা কাজ শুরু করব, এবং অবশ্যই আমাদের সাইডে আরও অনেক অনেক প্রোডাক্ট থাকবে, বাট এটা হচ্ছে আমাদের ফিচার্ড প্রোডাক্ট। এরপর আমাদের যে কাজ সেটা হচ্ছে ইনস্টল থ্রাইভ আর্কিটেক্ট। সো থ্রাইভ আর্কিটেক্টটা মূলত কি, থ্রাইভ আর্কিটেক্ট হচ্ছে এই যে যেই আপনি আমার পেজটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা পেজ বিল্ডার। জাস্ট আপনি যদি আসেন হচ্ছে থ্রাইভ আর্কিটেক্ট, থ্রাইভ আর্কিটেক্ট লিখে আপনি যদি সার্চ করেন, তাহলে দেখবেন যে একটা ওয়েবসাইট চলে আসবে, এবং এই আপনার বিল্ডার দিয়ে, বা এটা হচ্ছে একটা ওয়ার্ডপ্রেস প্লাগইন, এই ওয়ার্ডপ্রেস প্লাগইনের মাধ্যমে আমরা আমাদের যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটে ল্যান্ডিং পেজ ডিজাইন করতে পারবো। এবং এটা খুবই সহজে হচ্ছে একটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ টাইপ একটা আপনার পেজ বিল্ডার,
যেটা আপনি যদি ডিজাইন বা কোডিং এই বিষয়গুলো সম্পর্কে না জানেন তাহলে এই প্লাগইনটা আপনার জন্য অনেক বেস্ট একটা প্লাগইন। আমি পার্সোনালি আপনার থ্রাইভ আর্কিটেক্ট, ক্লিক ফানেলস, আরও বেশ কয়েকটা আপনার হচ্ছে পেজ বিল্ডার আমি ইউজ করি, বাট আমার ওপিনিয়ন যেটা আপনি যদি ফানেল নিয়ে চিন্তা করেন তাহলে ক্লিক ফানেলস ইটস এ বেস্ট। এটা আপনার কস্টিংটা একটু বেশি, পার মান্থ $97 করে আপনার পে করতে হবে। আর যদি আপনি থ্রাইভ আর্কিটেক্ট ইউজ করেন এটা ওয়ান টাইম আপনি পেমেন্ট করে $67 আপনার প্রাইস ওয়ান টাইম, এটা আপনি আপনার একটা ওয়েবসাইটে লাইসেন্স ইউজ করতে পারবেন এবং এটা লাইফ টাইম ইউজ করতে পারবেন। আপনারা যারা বাংলাদেশে আছেন তাদের জন্য ইনিশিয়ালি যেটা থ্রাইভ আর্কিটেক্ট এটা খুবই ভালো, আপনার হচ্ছে একটা ওয়ার্ডপ্রেস প্লাগইন, আপনি এটা ইউজ করতে পারেন। আমি ব্যক্তিগতভাবে এটা ইউজ করে আপনাদেরকে দেখাবো। সো এই হচ্ছে মূলত আপনার থ্রাইভ আর্কিটেক্ট যেই আপনার সাইটটা, থ্রাইভ আর্কিটেক্টের সাইট। এবং আপনি যদি নিচের দিকে আসেন তাহলে এদের প্রাইজিং সম্পর্কে আপনি দেখতে পাবেন। এইখানে আমি যদি আসি তো এই হচ্ছে মূলত এদের প্রাইজিং, সিঙ্গেল লাইসেন্স আপনার একটা ওয়েবসাইটের জন্য $67 হচ্ছে প্রাইস পড়বে, আপনার পাঁচটা ওয়েবসাইটের জন্য $97, এবং আপনার যদি মান্থলি মেম্বারশিপ নেন তাহলে $19 পার মান্থ। এই হিসাবে এক বছরের আপনি বিল পে করলে আপনি এক বছর ইউজ করতে পারবেন, 25টা ওয়েবসাইট এটা সেট আপ করতে পারবেন, কোনো সমস্যা নেই, আপ টু 25 আপনার হচ্ছে ওয়েবসাইটস। সো এই যেটা আছে এই প্লাগইনটা আপনার প্রয়োজন হবে। সো আমার অলরেডি এই প্লাগইনটা পারচেস করা আছে, আমি কি করব আমার যে অ্যাকাউন্ট আছে অ্যাকাউন্টে লগ ইন করি। সো দেখতে পাচ্ছেন আমি আমার যে অ্যাকাউন্ট আছে আমার অ্যাকাউন্টে হচ্ছে আমি লগ ইন করেছি এবং আমার এটা পারচেস করা আছে। আমি জাস্ট হচ্ছে থ্রাইভ প্রোডাক্ট ম্যানেজার যে প্লাগইনটা আছে আমার এই প্লাগইনটা হচ্ছে প্রথমে ডাউনলোড করে নিতে হবে। সো এটা অলরেডি মেবি আমার ডাউনলোড করা আছে, তারপর আমি হচ্ছে একটু ডাউনলোড করে নিই। সো সেভ আমার ডেস্কটপে হচ্ছে এটা আমি ডাউনলোড করে নিলাম। এখন আমি যে কাজটা করব এটা আমার ওয়েবসাইটে হচ্ছে আমি সেট আপ করবো। তো আমার ওয়েবসাইটে সেট আপ করতে হলে যে কাজটা করতে হবে আমার ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলে লগ ইন করতে হবে এবং চলে আসতে হবে প্লাগ ইন সেকশনে, এবং এখান থেকে অ্যাড নিউ এই বাটনে আমি ক্লিক করব। এবং এখান থেকে আপলোড প্লাগ ইনস যেটা আছে আপলোড প্লাগ ইন্সে ক্লিক করে চুজ ফাইল এই বাটনে ক্লিক করব। এবং আমার যে প্লাগ ইনটা আমি ডাউনলোড করেছি সেটা হচ্ছে এখান থেকে ওপেন দেন ইনস্টল। সো এখন যেটা হচ্ছে যে থ্রাইভ আর্কিটেক্ট যে প্লাগইনটা আছে সেটা আমার ওয়েবসাইটে হচ্ছে আপলোড হচ্ছে এবং ইনস্টল হচ্ছে। অবশ্যই এটা পেইড প্লাগইন, আমি আপনাদেরকে আবারও বলছি এটা হচ্ছে একটা পেইড প্লাগইনস এবং এটা অবশ্যই আপনার লাগবে কাজের সুবিধার জন্য। আপনি যদি চান তো অবশ্যই হচ্ছে এটা আপনার পারচেস করে নিতে হবে, কোনো সমস্যা নেই। সো চলে আসি এইখানে এবং আমাদের এটা আপলোড হয়ে গেছে। আমরা থ্রাইভের দেখতে পাচ্ছেন একটা প্রোডাক্ট ম্যানেজার একটা অপশন চলে এসেছে। অবশ্যই আমরা কি করেছি এখানে লগ ইন করা আছি আমাদের থ্রাইভ অ্যাকাউন্টে, এখান থেকে আমি লগ ইন টু মাই অ্যাকাউন্টে ক্লিক করলে ও কি করবে আমার যে অ্যাকাউন্টটা আছে থ্রাইভ আর্কিটেক্টের যেটা আমি লাইসেন্স কিনেছি সেখানে হচ্ছে যাবে, সেটা লগ ইন হবে এবং এখান থেকে আমি হচ্ছে অ্যাক্টিভ করার অপশনটা পেয়ে যাব, আমার সাইটে এটা অ্যাক্টিভ করতে পারবো। তো দেখতে পাচ্ছেন আমার অলরেডি থ্রাইভ আর্কিটেক্ট এটা দেয়া আছে, ইনস্টল নাও দেন ইনস্টল। সো সাকসেসফুলি আমাদের সাইটে থ্রাইভ আর্কিটেক্ট যেটা আছে প্লাগইনটা এটা ইনস্টল হয়ে গেল। আমরা ড্যাশবোর্ডে চলে আসি এবং লেফট সাইডে আমরা দেখতে পাবো থ্রাইভের একটা অপশন হচ্ছে অ্যাড হয়ে গেছে, প্রোডাক্ট ম্যানেজার। সো আমরা এখান থেকে আরেকবার আপনার হোম পেজে আসি এবং লেফট সাইডে দেখতে পাচ্ছেন থ্রাইভ ড্যাশবোর্ড নামে হচ্ছে একটা মেনু আমাদের এখানে অ্যাড হয়েছে, এবং এটার মাধ্যমে আমাদের যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে ল্যান্ডিং পেজ আমরা ডিজাইন করতে পারবো। সো আমরা এখানে চলে আসলাম এবং দেখতে পাচ্ছেন যে আমাদের থ্রাইভ আর্কিটেক্ট যেটা আছে আমাদের ওয়েবসাইটে হচ্ছে আমরা এটা ইনস্টল করে ফেলেছি। দেন ক্রিয়েট এ বেসিক সেলস ফানেল, আমাদের একটা বেসিক সেলস ফানেল তৈরি করতে হবে। তো বেসিক সেলস ফানেল তৈরি করার ক্ষেত্রে আমি এই যে যে প্রোডাক্টটা নিয়েছি এই প্রোডাক্ট রিলেটেড একটা সেলস ফানেল হচ্ছে তৈরি করতে হবে, এবং অবশ্যই আমার এই পেজ থেকে হচ্ছে আইডিয়া জেনারেট করতে হবে। সো আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আমরা যে প্লাগইনটা ইনস্টল করলাম এই প্লাগইনটা কিভাবে কাজ করে, এবং আমরা যে প্রোডাক্টটা সিলেক্ট করলাম এই প্রোডাক্টের উপর বেস করে দেন কিভাবে হচ্ছে আমাদের যেই সাইটটা আছে সাইডের যে মেনুগুলো আমরা এখনও ফুলফিল করিনি এই মেনুগুলো ফুলফিল করতে পারি, একটা সেলস ফানেল তৈরি করতে পারি, একটা ল্যান্ডিং পেজ আমরা কিভাবে ডিজাইন করতে পারি সেটা হচ্ছে আমি নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো। অবশ্যই আগামীকাল ইনশাল্লাহ আপনারা নেক্সট এই ভিডিওর নেক্সট পার্টটা হচ্ছে আগামীকাল পাবেন। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই হচ্ছে ভিডিওটা লাইক করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করতে ভুলবেন না আপনার ফ্রেন্ডদের সাথে। এবং এখনও যদি আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশনটা অ্যাক্টিভ করে নেবেন, তাতে করে যখনই আমি ভিডিও আপলোড করব কোনো ভিডিওই মিস হবে না। এবং পাশাপাশি আমাকে ফেসবুকে মেসেজ করতে ভুলবেন না,
m.me/hellolajuk এই লিঙ্কটা জাস্ট ওপেন করবেন এবং এখানে এটা লিঙ্কটা ওপেন করলেই মেসেজ করার অপশন চলে আসবে ফেসবুকে। আমাকে জাস্ট হ্যালো লিখে মেসেজ করবেন, তাহলে আমার সাথে আপনি কানেক্টেড হয়ে যাবেন। পরবর্তীতে আমি যখন ভিডিও আপলোড করব, আমি চেষ্টা করব আপনাকে মেসেঞ্জারের মাধ্যমে জানিয়ে দিতে, এবং আপনার যদি কোনো কোশ্চেন থাকে আপনি ভিডিওতে কমেন্টস করে আমাকে জানাবেন, এবং চাইলে ফেসবুকে আমাকে মেসেজ করতে পারেন, কোনো সমস্যা নেই। ইনশাআল্লাহ আগামীকাল আবার দেখা হচ্ছে, সেই পর্যন্ত আপনার ফ্যামিলি সবাইকে নিয়ে সুস্থ থাকেন, ভালো থাকেন, অবশ্যই আমার জন্য দোয়া করবেন।